हेलो फ्रेंड्स, फिर एलम आमी शिल्पी आबार एकटा नतून ब्लग भिडियो निये। आशा करी सबाई भालो आछो। कि भालो आछो? तो हाँ, सबाई भालो आछो। और विशेष करे जारा यूट्यूब करे तारा सामयिक असुस्थ हलेओ आबार एकटा यूट्यूबेर नेशा जे आमार तातारी भालो होते हबे, आमार तातारी भिडियो करते हबे, আমাকে সুস্থ হতেই হবে, ঠিক না? এরকম একটা যারা ইউটিউব করে বিশেষ করে বা যারা ফেসবুকে অনেকে ওখান তো নতুন নতুন প্রচুর ভিডিও বেশ ভালো লাগে দেখতে, তো তাদের কথাই বলছি। সুস্থ মানে আমাদের তাদেরই হতেই হবে, আমাদের ভিডিও দিতে হবে, ভিডিও ছাড়তে হবে। তো ওটাই কি আমার সঙ্গে একমত তোমরা? তো হ্যাঁ, নিশ্চয়ই আমার সঙ্গে তোমরা একমত হবে। তো ভালো থাকবে, ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পেয়েছো আমি জাস্ট এই চান করে পুজো দিয়ে আসলাম, পুজো দিলাম এই মাত্র। আর চুলগুলিও এখন ভালো করে আছে, এই চুলগুলো কিন্তু প্রচণ্ড ভেজা। তো ভাবলাম তোমাদের কাছে চলে আসি। তো চলো, আগে প্রথমে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, আমার ছাদে নিয়ে যাচ্ছি। অনেকদিন আগে এইগুলো শেয়ার করেছিলাম, তো আজকে আবার শেয়ার করবো। তো চলো তোমাদের কাছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছে, চলো। দেখো আমার টমেটো কি সুন্দর পাকা, আগে দেখিয়েছিলাম না তোমাদেরকে কাঁচা সবগুলো, এখন দেখো পেকে গেছে, ওই দিকেও আছে প্রচুর। আমি এখন এগুলো তুলবো, তুলবো মানে পারবো। এগুলো দেশি টমেটো জানো, একটা বীজ রেখে দেব, এগুলো দেশি টমেটো যেহেতু। দেখো এটা, ওই দেখো খেয়ে ফেলেছে, দেখো এইদিকে দেখো, এই দেখো খেয়ে ফেলেছে, এই বীজটা এদিকে ফেলে দেব। এটা থেকে আবার গাছ উঠতেও পারে। এই দেখো লাল লাল টমেটো সবগুলো পেরে গেছে, সবগুলো পেরে ফেলবো। দেশি টমেটো বলে, আমি টমেটো চিনি না, আমার বান্ধবী বলেছে এগুলো নাকি দেশি টমেটো। তো কাঁচাগুলি থাকবে, কাঁচাগুলি আবার পাকবে। এই দেখো এই দেখো নিজের গাছের ফল বা সবজি সবকিছুই ভাল লাগে, ঠিক না? নিজের গাছের যেহেতু মানে কত যত্ন করি। আর এটা কিন্তু মানে কি বলে আগাছা থেকে, আগাছা না মানে এটাকে জানি কি বলে আমার মা, এগুলির থেকে নাকি ভালোই ফল হয় যেহেতু নিজে নিজে উঠেছে যেগুলো আর কি। এদিকে দেখো আরও তিনটে আছে। দেখো আরো আছে গাছে, এগুলো থাক, গাছে এগুলো পাকবে। আর আছে বাবা এদিকে, না না এটা পাকুক, দেখতে পেয়েছ? তো কেমন দেখলে তোমরা, কতগুলো টমেটো এত সুন্দর লাগছিল, সত্যি আমার খুব ভালো লাগছিল দেখতে। তো কিছু পাখিও তো খেয়ে নিয়েছে, তোমরা দেখতে পেয়েছ। তো আজকে আবার অ্যামাজন থেকে একটা জিনিস এনেছি, তো সেগুলি কি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই লিপস্টিক, এই লিপস্টিকগুলো আমি এনেছি অ্যামাজন থেকে, অ্যামাজন। দেখো এগুলো এনেছি ছয়টা, ছয়টা এনেছি। তো কালারগুলো দেখাবো, এটা পুরো রেড, হ্যাঁ এটা রেড, ভালো লাগে না লিপস্টিক এমনিতে। দেখো এটা রেড, অনেকগুলো কালার, ছয়টা কালার। তো আমার আছে, আগেও একবার এনেছিলাম, এটা খয়েরি কালার। তো এটা একটা, আর দুটো এরকম ওই একটা একটা দেখেছ, এটা আর একটা। তো যাই হোক এই কালারগুলি আনলাম, সবটি কালারই সুন্দর, আমার ভালো লেগেছে তাই এইগুলো অর্ডার দিলাম। তো জানি না কতটুকু আমার, আমার আমি সব ভুলে যাই জানো, আমি অনেক কিছু ভুলে যাই, কিছুই মন থাকে না। তো ওটাই, আর তোমরা
দেখো, আর আমি সবসময় কী কী হারিয়ে ফেলি সেটা বলি। দেখো, এই সেফটি পিন আমি প্রচুর কিনি, বড় সেফটি পিনগুলো প্রচুর প্রচুর কিনি, কিন্তু আমি সব হারিয়ে ফেলি, জানো কোথায় ফেলে যাই আমি নিজে বলতে পারি না। তারপর আমার চুলের গার্ড, আর ওই যে কালো 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 রকমের যে ব্যান্ডগুলো, এই ক্লিপ প্রচুর কিনে আমি হারিয়ে ফেলি। তারপরে টিপের পাতা, টিপের পাতা মানে এটা সব মহিলাদের অভ্যাস, বাথরুমে গেলে লাগিয়ে রাখি, ড্রেসিং টেবিলে লাগিয়ে রাখি, তো এরকম করে করে সবগুলো পড়ে যায়। তো আবারও আনলাম দুটো পাতা, আছে বড় বড় পাতা, বড় টিপের পাতা প্রচুর আছে, তো এগুলো কিছু আবার এনেছি, দুটো এনেছি সেদিন হাঁটতে গিয়ে। তো তো চলো আর রান্নাগুলো, তো এখন আমি চলো রান্নাগুলো শেয়ার করছি তোমাদের কাছে, কী কী রান্না করেছি। আর আজকে মানে এটা এই ফুলটা উইন্টারে ফোটে, তো আমার কাছে এখানে কিন্তু এখন মানে গ্রীষ্মও ফুটছে, এত গরম তবুও ফুটছে, মানে আমার সত্যি অবাক লাগে যে এই ফুলটা যেহেতু ফুটছে। তো খুব সুন্দর একটা ফুল, খুব সুন্দর ফুল বলছি, খুব সুন্দর একটা ফুল। তো সত্যি ক্যামেরার সামনে অনেক কথাও আসে না, অনেক উল্টাপাল্টা কথা বলি, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো খুব সুন্দর একটা ফুল, আর যেহেতু আমি এত যত্ন করি গাছের, একাই সব যত্ন করি, তো ফুল তো ফুটবে ঠিক না, মানে যত্নের ফলে মানে শীতের ফুল গরমে ফুটে উঠছে, তাই না? চলো দেখাচ্ছি। এই দেখো আমার অ্যাজেলিয়া ফুল, দেখো এখানে আরো কলি এসছে, দেখতে পাচ্ছ? দেখো এদিকে আরো কলি এসছে, কিভাবে ফুটছে ফুলগুলো, আমি সত্যি অবাক হয়ে যাই, মানে কারণ এগুলো কিন্তু সবসময় উইন্টারে ফোটে, মানে গ্রীষ্মে সামারে তো ভাবাই যায় না এগুলো ফোটা। তো কি সুন্দর, দেখো একদম গোলাপের মতো লাগে, অনেকগুলো কালার ছিল, তোমরা অনেকে আগে দেখেছো ভিডিওতে, যারা দেখেছো পুরান আমার। তো এই দেখো ভালোই লাগে ফোটা, মানে এইদিকে আরো কলি আছে, এদিকে দেখো অনেক কলি আছে, এদিকে কলি আছে। একটা গাছ আমি বহুত কষ্টে বাঁচিয়ে রেখেছি, অ্যাজেলিয়া গাছ কিন্তু গরমে কিন্তু বাঁচানো অসম্ভব, তো যাক আমি বাঁচিয়ে রেখেছি। এদিকে দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে, এটা জাস্ট এমনিতেই পুঁতে রেখেছিলাম, দেখি এখন কি সুন্দর করে, মানে একদম সবুজ, ভারী ভারী প্লাস্টিকের মতো লাগে, তাই না? ভাত, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুটো নলা মাছ ভাজা করেছি আমার জন্য, আমার ছেলের জন্য, আর এদিকে পাবদা মাছ ভাজা করছি, এই যে পাবদা মাছ ভাজা, একদম কম তেলেই করছি ভাজাটা। আমার হাজবেন্ডের মানে এত প্রিয় পাবদা মাছ ভাজা, আমি বুঝেই পাই না কেন যে এত প্রিয়, ভাজা বলো ঝোল বলো সব। আর কি রান্না করেছি দেখাচ্ছি চলো। কি দেখো, এটা মাহির মা দিয়েছে ঘুগনি, মাটন দিয়ে পাঁঠার মাংস দিয়ে ঘুগনি করেছে, এটা দিয়েছে। এদিকে পাবদা মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করা কষা কষানো করেছি। এদিকে ডাল, গরুয়ের ডাল, এদিকে হলো গিয়ে মাংস ছিল চিকেন, তো এটা ছেলেকে দিয়ে দেব। আর এদিকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে করেছি এটা। এই ছিল আজকের মেনু, আর ডিম সিদ্ধ করব। দেখলি আমার রান্নাগুলো, তো আজকে মাহির মা একটা দিয়েছে মটর দিয়ে পাঁঠার মাংস দিয়ে, তো এটা খুব টেস্ট হয়েছে, সত্যি এটা খুব ভালো হয়েছে। আমিও চাল কুমড়া দিয়ে মাছের মাথা রান্না করেছি, যেটা তোমরা দেখলে সেটা আমি মাহির মাকে দিয়েছি, তো এটা আমার কাছে ভালো লেগেছে, ভাবছিলাম দেবো না, কেমন জানি হবে, তো ভালোই হয়েছে, একদম সিম্পল, শুধু জিরে গুঁড়া ধনে গুঁড়ো দিয়ে রান্না করেছি, আর তেমন কিছু দিইনি, তো দিলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। আর আনারসের বোকাগুলো দেখেছো, এগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আর টিপের পাতা থেকে একটা টিপ খুলে এখন দিয়ে নিলাম, দেখি টিপটা দিই, একটা কপালটা একটু খালি খালি লাগছে। আর সন্ধ্যেবেলা মাসির বাড়িতে মনসা বইয়ের পুজো আছে, ওখানে যাব, ওখানে একটু গিয়ে মাসির বাড়িতে একটু দেখাবো তোমাদেরকে, যদি পারি একটু শেয়ার করবো। আর আজকে আমাদের নিচতলা যেহেতু ভাড়া নেই, দুদিন ধরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তো আমি তোমাদেরকে পরে এটা শেয়ার করবো, আমাদের নিচের তলার রুমটা, হ্যাঁ পরে ফুল শেয়ার করবো, এখনও লোক আসেনি, কথা বলে গেছে, জানি না আসবে কি না, তোমার অনেকের তো এত বড় রুম লাগে না, আমাদের যেহেতু 3 BHK ফ্ল্যাট, তো অনেকে এত বড় রুম লাগে না, আবার অনেকের হয়ও না এত বড় রুম, ওরা ছোটো রুম চায় যারা স্টুডেন্ট। তো চলো আজকে আর কোনো কথা না বলিয়ে, কথা না বলিয়ে নয় কথা না বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, তাহলে টাটা।